শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত ঘনশ্যামপুর দেবীদাসপুর ডিসকমোড় প্রতাপগঞ্জ এলাকা পরিদর্শন করলেন তিনি। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। ওই দিন শামসেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলে পশ্চিম দেবীদাসপুর এলাকায় জনসভায় প্রতিবাদ সভায় সামিল হন তিনি। এই সময় উপস্থিত ছিলেন আই স্থানীয় ও রাজ্য নেতৃত্ব। জনসভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জনসভা থেকে ভাঙন নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে এক হাত নেন ভাঙড়ের বিধায়ক। পাশাপাশি জনসভায় উপস্থিত ছিলেন গঙ্গা ভাঙন সমস্যা সমাধানের দাবি, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা একাধিক দাবি নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে স্মরণলিপি প্রদান করেন গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি। মঙ্গলবার ওই সময় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য আব্দুল হামিদ সহ অন্যান্য সদস্যরা। স্মরণলিপি গ্রহণ করে ভাঙন নিয়ে রাজ্য বিধানসভা বিষয়ে তুলে ধরার আশ্বাস দেন নওশাদ সিদ্দিকী। দেখুন তার চিত্র। মানুষকে তো ভয় দেখিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তবে সাধারণ মানুষ যেদিনকে বলতে শুরু করবে সেদিনকে সরকার কিন্তু আর তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। এদের এই কদিন লাস্ট দু বছরে এদের জমি জীবিকার যেখানে নির্ভর করে সেগুলো গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে। আজ থেকে তো হচ্ছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে, কিন্তু লাস্ট দু বছর ব্যাপকভাবে আকার ধারণ করেছে। দেখুন, এটাকে রক্ষা করা যায় বিজ্ঞানসম্মতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁধ নির্মাণ করে এই গঙ্গা ভাঙনকে রক্ষা করা যায়। যেখানে মেলা খেলা বিভিন্ন বিষয়ে যেখানে যেগুলো অনুচিত করার প্রয়োজন নাই সেখানে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। গঙ্গার সৌন্দর্যায়ন হচ্ছে, বিউটিফিকেশান হচ্ছে, ভালো, ওয়েল অ্যান্ড গুড, সেখানে আমার বিরোধী নাই। কিন্তু এই আর এক পাটে গঙ্গার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের জীবিকা হারাচ্ছে, বাসস্থান হারাচ্ছে, জন্মভিটা হারিয়ে যাচ্ছে। সেখানে কীভাবে তাদেরকে প্রোটেক্ট করা যায় সেখানে কিন্তু সৎ ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি বিধানসভার মধ্যে গত বছর এখানে ভিজিট করে যাওয়ার পরে মেনশান করেছি, তারপরে বিধানসভায় শাসক দল একটু নড়ে চড়ে বসেছে বা বিভিন্ন জায়গায় প্রোগ্রামেতে এই শামসেরগঞ্জ সহ রতুয়া থেকে শুরু করে এই গঙ্গা ভাঙনের কথা যখন বলছি শাসক দল একটু নড়ে চড়ে বসে নতুন করে আবার বলছেন। একটা বিধানসভার মধ্যে একটা বিল পাস করেছে, সর্বদলীয় একটা দল কেন্দ্রে যাবে যেহেতু এনটিপিসি থাকার জন্য, ওদের সাথে কথা বলে যাতে করে এটাকে সমস্যার সমাধান করা যায়। আমি একটা কথা বলি, কেন্দ্র রাজ্যের দিকে ঠেলে দিচ্ছে, রাজ্য কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে, এই ঠেলাঠেলি করতে করতে সাধারণ মানুষ বলির বাঁকড়া কই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারকে সর্বপ্রথম ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্য সরকার বিভিন্ন খাদে যে বরাদ্দ করে তার 50% খরচ করে না, বিশেষ করে সংখ্যালঘু উন্নয়নের জন্য 2021-22 অর্থবর্ষে 4,700 কোটি টাকার মতো বরাদ্দ করেছিল। যখন আবার 22-23 অর্থবর্ষে যখন আমরা বিল দেখলাম সেই সময় আমরা দেখতে পেলাম 1239 কোটি টাকা মাত্র খরচ করেছে, যে একটা হেভি অংশের টাকা ফেলে রেখে দিয়েছে। আবার এই 1239 কোটির মধ্যে অনেক টাকা অনেক জায়গায় যেটা সংখ্যালঘু দপ্তর ছাড়াও খরচ করেছে, তাই যদি খরচ করে থাকে তাহলে এই ক্ষেত্রে মাত্র 500-550 কোটি টাকা খরচ আছে। কেন এই শামসেরগঞ্জ সহ এই অত্য এলাকার মানুষকে এই বিপদের হাত থেকে কেন রক্ষা করছে না প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে সেই পিছড়ে বর্গের মানুষ বসবাস করে বলে কি, এখানে সংখ্যালঘু সমাজের বেশি মানুষ বসবাস করে বলে কি এদেরকে এক চোখে দেখা হচ্ছে, টেরা চোখে দেখা হচ্ছে? যদি এই ধরনের এদের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হয় আগামী দিনে কিন্তু এর জবাব এই ভোটাররা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এদের উত্তর